অপারেশনটা করা হয় তাহলে ফেলিওর রেটটা বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সবারই জন্য বলবো যে যে কোনো ফিস্টুলা তৈরি করার আগে যাদের শিরা দেখা যায় না চামড়া নিচে, আগে কম্পিউটার পরীক্ষার মাধ্যমে এই শিরাকে অ্যাসেস করে নেওয়া উচিত, তারপরে অপারেশন যাওয়া উচিত। সেক্ষেত্রে হয়তো বা তার এই সমস্যা, সেক্ষেত্রে সমস্যা থাকবে না এবং সাকসেস রেটটা অনেক বেটার হবে। স্যার, এই যে আপনি একজন ভাস্কুলার এবং ইন্ডোভাস্কুলার স্পেশালিস্ট সার্জন, এবং আমরা জানি যে এই যে আপনি রিং দেখালেন, যে আমরা আমরা হার্টের মধ্যে হয়তো এই ধরনেরই রিং লাগানো হয়। আপনি মাঝখানে আমরা যতটুকু জানি আপনি সুইজারল্যান্ডও গিয়েছিলেন এই রিং বসানোর উপরে একটা স্পেশাল ট্রেনিং নিতে। আপনারা আসলে, আমরা আসলে সাধারণ মানুষ তো ভাস্কুলার সার্জনের সঙ্গে খুব বেশি আমার মনে হয় পরিচিত না, যদিও আপনি বলছেন যে এই রোগের প্রকোপ বাংলাদেশে অনেক বেশি। আপনাদের আসলে ফিল্ডটা কি, স্কোপটা কি, আপনারা কি কি চিকিৎসা করেন? সাধারণভাবে বললে যে হার্টে যেমন রক্তনালীতে স্টেন্ট বসানো হয়, একইভাবে সারা শরীরে যে রক্তনালী আছে এসব জায়গাতে ব্লক হতে পারে, সরু হয়ে যেতে পারে, এটা মোটা হয়ে যেতে পারে, এসব জায়গাতে বিভিন্ন কারণে দুর্ঘটনাজনিত কারণে ইঞ্জুরি হতে পারে। যদি ধরা যায় যে এসব জায়গাতে যদি ব্লক হয় তাহলে মানুষের শরীরে হাতে পায়ে বিভিন্ন জায়গাতে গ্যাংগ্রিন পচন রোগ দেখা যায়। তো একটা জায়গাতে ব্লকের জন্য যদি পচন রোগ দেখা যায় সেসব ক্ষেত্রে ওই ব্লকের জায়গাটাতে কিন্তু আমরা এইখানে যে রিং দেখিয়েছি, এই রিং এখানে সেট করে রক্তনালী চালু করে দিয়ে তার পায়ের যে সমস্যা আছে এই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব। সুতরাং এটা গ্যাংগ্রিন একটা কমন জিনিস, এটা আমরা অহরহ বিভিন্ন মানুষের শরীরে দেখতে পাই, সেটা কিন্তু ভাস্কুলার সার্জারি টেরিটরির মধ্যে পড়ে, যে সেটা চিকিৎসার মাধ্যমে যদি এটা রিং বসালে হলো কি কাটাছেঁড়া ছাড়াই শুধুমাত্র ফুটো করে একজন মানুষের শরীরে রিং সেট করে তার উপসর্গ থেকে নিরাময় সম্ভব। আর যদি দেখা যায় কাটাছেঁড়া করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওপেন প্রসিডিওর অর্থাৎ বাইপাস অপারেশন করে কাটাছেঁড়ার মাধ্যমে এটা আমরা করতে পারি। তবে রিং বসানোর সুবিধা এটা যে একজন মানুষকে তাকে অজ্ঞান করার দরকার হয় না, শুধুমাত্র ফুটো করে করা হয় এবং রোগী সত্বর হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারে। এছাড়া আমরা ভাস্কুলার সার্জারির মধ্যে যে আরো যে সমস্ত রোগগুলোর নাম বলেন স্যার, যদি এক কথায় আমাদের এক কথা রোগগুলো, যেমন আর্টারিতে যেসব প্রবলেমগুলো হয়, ধমনিতে বন্ধ হয়ে যায়, আমরা বলি ব্লক বা এটাকে আমরা বলি স্টেনোসিস অথবা অক্লুশন। এছাড়া আমরা বলতে পারি যে আর্টারি মোটা হয়ে গেলে ওটাকে আমরা বলি অ্যানোরিজম, সেটারও কিন্তু বাইপাস করা যায় এবং সেখানেও এরকম স্টেন্ট বসিয়ে সেটাকে কারেকশন করা যায়। এছাড়া শিরাতে যেটা হয়, শিরা ব্লক হয়ে যেতে পারে অথবা শিরা সরু হয়ে যেতে পারে, শিরা মোটা হয়ে যেতে পারে। দর্শকমণ্ডলী, আপনাদের আমরা শুরু থেকে দেখছেন, আপনারা আমাদের পাশে একজন রোগী বসে আছেন, আমরা আমাদের যদিও খারাপ লাগছে যে আমাদের একজন রোগীকে আপনাদের সামনে বসিয়ে রাখতে হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে তার বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তোবা এই বিষয়ে আপনাদের জ্ঞানের যে পরিধি রয়েছে সেটা অনেক গুণ বেড়ে যাবে। এবং আপনারা জানেন যে আমাদের এই মাই হেলথের মাধ্যমে কিন্তু আমরা কখনোই আপনাকে সুস্থ করতে পারবো না, তবে আপনার যে জ্ঞানটি রয়েছে সেটিকে অনেক গুণে বাড়িয়ে দিতে পারবো। দর্শক, এখন কথা বলবো আমাদের সেই রোগীর সঙ্গে। কেমন আছেন আপনি এখন? কি নাম আপনার? মোহাম্মদ ভুলুমিয়া। কেমন আছেন এখন? আপনি বলছিলেন ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আপনার একটা অপারেশন হয়েছে, আপনি তো কতদিন আগে করেছেন এটি? এক বছরের উপরে। কোথায় হয়েছে আপনার, কোন হাতে? ডান হাতে, বাম হাতে। কোন কোন জায়গা একটু দেখাই দিবেন আমাদেরকে? এই যে এই জায়গায়। আচ্ছা, এখানে। এখন এখন কেমন আছেন আপনি? আমি ভালো আছি এখন। কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে। আপনার আবার বন্ধ হয়নি তো? না, আমার কোনো বন্ধ হয়নি। আপনি কিভাবে যত্ন নিচ্ছেন? আমি যত্ন নিচ্ছি, হাতে হালকা কোনো জিনিস ধরতে হইবে, পায়ে কোনো জিনিস ধরা যাবে না। যদি ভারী জিনিস ধরে তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি হালকা জিনিস থাকে তাহলে দীর্ঘদিন। মানে আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছেন? হ্যাঁ, সব কাজ করি। কোনো কষ্ট হচ্ছে না? না। অপারেশনের সময় কষ্ট পাননি? না, কষ্ট পাইনি। ডাক্তার সাহেব আপনাকে ব্যথা দেননি তো? না। আর কোনো কষ্ট হয় না? না, উনি খুবই ভালো করে। আচ্ছা, এই যে যারা আপনার অনেকে আছেন যে ফিস্টুলা একটা অপারেশন করতে হবে ভয় পাচ্ছেন, তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা, যদি দর্শকরা অনেকে? তারা আমাদের সাথে ডায়ালিসিস যারা দেই, আমার একটার সাথে তারা কত থেকে তিন দেওয়া দিছে। আচ্ছা আচ্ছা। আমি তা ওরা বলি, বলে তোমরা কোন থেকে দিছেন? অমুক থেকে। আমি ওরা বলি যে যে মকবুল হোসেন আছে তার কাছে যাইয়েন, খুবই ভালো। স্যারের ভক্ত হয়ে গেছেন। আমরা জানি অনেকেই ভালো করছেন, খুবই ভালো। আপনার স্যারকে অনেক ভালো লেগেছে? খুবই ভালো। আমরা তার কাছে যাইয়েন, খুব ভালো। টাকা পয়সা বাঁচবে না, হ্যাঁ একদম ফ্রিও করে দেয়। আপনি ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আচ্ছা, দর্শক মন্ডলী, আমরাও আসলে আমাদের মন থেকে কামনা এবং আমরা আমাদের আপনাদের জন্য প্রার্থনা করি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। আমি কিন্তু শুরুর দিকে বলেছিলাম যে বাংলাদেশে প্রায় 2 কোটি লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত, এবং দুঃখের বিষয় হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এই ধরনের অপারেশন বা ডায়ালিসিসের একদম প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই ফিস্টুলা রোগটির এই অপারেশনটির অনেক প্রয়োজন হয়। আমরা পরিশেষে একটি কোশ্চেনের মাধ্যমে আজকের অনুষ্ঠানে শেষ করতে চাই। স্যার, ফিস্টুলার যারা করতে চাচ্ছেন এদের কি রোগীদের জন্য আগে থেকে কোনো প্রস্তুতির বিষয় আছে কি না? তাদের প্রস্তুতির বিষয়ে যে সাধারণত নেফ্রোলজিস্ট আর কিডনি বিশেষজ্ঞ উনি একটা আইডিয়া দেন যে তার একটা পর্যায়ে যে ফিস্টুলা দরকার হতে পারে, তো ফিস্টুলা দরকার হতে পারে, সুতরাং ওই রোগীকে মানসিকভাবে রেডি হওয়া